তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো অ্যাটলিস্ট রংদুল শেষ তো, নাকি আরো আছে? সেই কবির থেকে রংদুল হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। সেই আরবিইউ বাড়া চাদুটি সব ভাইরাল হয়ে গেল। বাচ্চা বাচ্চা মেয়ে সব কলকাতা ইউনিভার্সিটিকে ফাঁক করে বেড়াচ্ছে। রংদুলের উৎসব এরকম টাইপেরও হয়। তো আগে যা হয়েছে হয়েছে, চাঁদ যেখানে ইচ্ছা উঠিয়েছে। এবার আসি রংদুলের মেন দিনে, যেদিন সত্যিকারেই রংদুল। তো এখানে অনেক রকম মানুষকে দেখা যায়। অনেকে মদ খেয়ে উল্টে পড়েছিল, অনেকে এনজয় করেছে, আর বাচ্চা থেকে বড় নিজ্ঞানিজ্ঞিরা এই রংদুলে বিয়ে করেছে। ভাগ্যিস কোনো গার্লফ্রেন্ড নেই, আমাকেও না হলে বিয়ে করতে হতো। তো আজকের এই ভিডিওতে দেখাবো এই রংদুলে নিজ্ঞানিজ্ঞিরা কীভাবে বিবাহ করেছে। মানে ছ্যাবলামির একটা সীমা থাকে, মদ খেয়ে পড়ে থাক, অন্য কিছু কর না, বিয়ে করব। আবিরের মধ্যে সিঁদুর মাখিয়ে গার্লফ্রেন্ডকে পড়াবো, বাহ। আর এই ভিডিও শুরু করার আগে বলিনি, তোমরা যদি গেম খেলে প্রেডিকশন করে কিছু মানি আর্নিং করতে চাও তো ব্যবহার করতে পারো ওয়ানএক্স বেট সাইট। তো এখানে সাইন আপ করে কান্ট্রি আর কারেন্সি সিলেক্ট করতে হবে, আর প্রোমো কোডে অবশ্যই পাকামি ইউজ করো, তাহলে প্রথমবার ডিপোজিটে 100% বোনাসও পেয়ে যাবে। এখানে তোমাদেরই পছন্দের কিছু গেম রয়েছে, ক্রিকেট, ফুটবল, হকি, তো এখানে গিয়ে তোমরা প্রেডিকশন করতে পারো। আর তোমাদের প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে তোমরা রিয়াল ক্যাশ আর্ন করতে পারবে। তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তো ভিজিট করতে পারো ফোরাবেট সাইট, আর প্রোমো কোডে অবশ্যই পাকামি ইউজ করো। তো যাও প্রেডিকশন করো, গেম খেলো। তো আর বেশি ভাট নামক আজকের ভিডিও শুরু করা যাক, লেটস বিগিন। কতটা বড় ব্যাপার, রংদুলে তোমাকে বিয়ে করতে হবে। একবার সিঁদুর পড়ালে হবে না, ভালো করে পড়াতে হবে। ইস, কিসের মন্ত্র পড়ে বিয়ে করা, কিসের মালা বদল, কিসের শুভ দৃষ্টি, এইগুলোই তো আসল বিয়ে। আর ছেলেরা যদি বিয়ে করতে নাও চায় তো মেয়েরা যেভাবে আঙুল নাড়িয়ে বলছে ভাই বিয়ে তোমাকে করতে হবে, তুমি ফেঁসে গেছো। ওইসব শুভ দৃষ্টি, মালাবদল, মন্ত্র পড়ে বিয়ে করা এখন এসব অতীত, এখন রংদুলে বিয়ে হবে। তা বলি বিয়ে করে ফুলসজ্জাটা কিউ রংদুলে সেরে নেবে নাকি? অ্যাটলিস্ট একটা দিন টাইম তো দে। এইগুলো কি সালা, এইসব নোংরামি করে ওই সব ভিডিও আবার টিকটকে আপলোড দেয়, আর তারপর কিছু হয়ে গেলে আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি কি করে আপলোড হয়ে গেল, আমি জানি না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা না, লেওড়া দেব। বাবা কি দুষ্ট। এগুলো বিয়ে করার বয়স, এখনো তো গোবদারিটাও ঠিক করে ওঠেনি, ছেলে চললো বিয়ে করতে। রংদুল বলে কথা, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমাকেও বিয়ে করতে হবে। এদের এই বয়সে পিচকারি দিয়ে রং খেলতাম, রাস্তা দিয়ে লোক গেলে তাদের গায়ে পিচকারি দিয়ে রং দিতাম, যদিও এখনো খেলি। আর এরা এই বয়সে বিয়ে করছে, অন্য পিচকারি দিয়ে রং দেওয়ার ব্যবস্থা করছে, বা ভাই বা। জীবনে অনেক হোলি দেখেছি কিন্তু এরকম বেকায়দা হোলি দেখিনি, যেখানে ছেলে ছেলে এই রকম ভাবে রংদোল খেলছে। আমরাও ছেলে ছেলে রং খেলি কিন্তু এই ব্যাপারটা তো অন্যরকম। সানাই বাজিয়ে কি সুন্দরভাবে বিয়ে হচ্ছে, পণ্ডিতের কি দরকার? হ্যাঁ, এবার থেকে অনুষ্ঠান করে বিয়ে করে ভূত খাওয়ানোর কোনো দরকার নেই, প্রতি বছর হোলিতে বিয়ে করে নাও। ওহো, হয়ে গেল। ও, তুই আমাকে মারলি, দাঁড়া তোকে বিয়ে করে নেব, তারপর আমি তোকে মারবো। আচ্ছা, বিয়ে করা এত সহজ? না, তাও আমি করব না, রংদুলে মদ খেয়ে পড়ে থাকবো, বিয়ে করব না। মনি বুঝতে পারছে না মনির কি হলো, কপালে কি হলো, মাথা ঘুরছে, ও বিয়ে হয়ে গেছে, ও বাবা।
এই অকামটা কে করলো ভিডিও দেখা যাচ্ছে না, এটা আমাদের কাছে একটা ধোঁয়াশা হয়ে রইল। ওকে এদের কেউ ঠেকা, বিয়ে করে এত হুটোপাটা করছে, মেয়ে তো রাতের মধ্যেই মা হয়ে যাবে, এরা আসে কোথা থেকে ভাই? মারো মুঝে, মারো মুঝে। বলছি যাদের গার্লফ্রেন্ড আছে তারা কি এইসব করো? যাই হোক, আমার তোমাদের কাছে একটাই আবদার, বিয়ে করার ভিডিও যখন বানিয়ে টিকটকে দিচ্ছ তো পরবর্তী আপডেটগুলো টিকটকে দিতে থাকো, আমি দেখতে থাকবো, তোমাদের সাথে আছি, আই এম রিপন ভিডিও। আমাদের তো গার্লফ্রেন্ড নেই, বোঝোই তো কষ্ট। তো হোলির এই দিনে এই ছিল নিজ্ঞানিজ্ঞদের আবালগিরি, আরও অনেক এরকম ভিডিও রয়েছে, বাট আমি ভিডিওটাকে বড় করতে চাইছি না, তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমাদের যাদের যাদের গার্লফ্রেন্ড আছে, যারা যারা এইভাবে বিয়ে করেছো, তো তারা আমাকে নিমন্ত্রণ করো, আমি গিয়ে পেট পরে খেয়ে আসবো। আর যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই, তো তারা এই ভিডিওটাকে শেয়ার করো ওইসব নিজ্ঞানিজ্ঞদের সাথে যারাও হোলির দিন এই সমস্ত কাজ করে থাকে। আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে দেখো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ইনস্টাগ্রাম আইডি আছে আই এম পুকু, তো ওখানে আমাকে ফলো করতে পারো। আর এখানে যদি নতুন হও তাহলে দেখো নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওটাতে ক্লিক করে দাও, জাস্ট ক্লিক করে দাও। আর পাশে দেবে একটা বেল আইকন আছে, ওটাকেও টং করে বাজিয়ে দাও, তাহলে পরেরবার থেকে আমার ভিডিওর নোটিফিকেশন পাবে, নাও পেতে পারো, সাবস্ক্রাইব করে দাও। তো আর কি, আজকের জন্য টাটা। এই আবিরের মধ্যে সিঁদুর মাখাতো, ওই পাড়ার করিনার মাথায় পড়াবো, চল চল চল।